नमस्कार बंधुगण, आज के एक नतून भिडियो नहीं तुम्हारे सामने आमी जयंत दास। वेलकाम टू माई चैनल जेडी फिटनेस। सो आजकल भिडियो हे एक प्रब्लेम नहीं जेटा प्रत्येक मानुष ही प्रब्लेम मध्य दिए चले, से लोअर बैक पेन किंबा कोमरे व्यथा। अनेकेई देखें घूम थेके ओठार पर पिछने माने लोअर बैकटा अनेकटाई एतटा पेन हय बा स्टिफ हये थाके, प्रत्येकेरई प्रचुर प्रब्लेम है माने बेंड होते जेकोनो काज करते। एछाड़ा अनेके अनेक समय बसे थाकले प्रचुर माने उठते असुविधा है। छोटो बड़ो अनेकेरई प्रब्लेमटा है, बयस्कदेर एकटु बेशी है, बयस हওয়ার संगे संगे एटा व्यथाटा बेड़े जाए। एछाड़ा अनेके जदि कोनो रकम आगे चोट थाके सेई व्यथाटा হয়তো আরো বেশি বেড়ে যেতে পারে। সো ওটার কিছু এক্সারসাইজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, মাঝখানে যদি আপনারা স্কিপ করেন ভিডিওটা তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। স্টেপ বাই স্টেপ আপনাদের দেখতে হবে ভিডিওটা। সো ভিডিওটা আপনারা দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং যে কোনো বন্ধুদের যদি এরকম প্রবলেম থাকে এরকম তাদেরকে শেয়ার করবেন, তাদেরও হেল্প হয়ে যায় এবং আমারও এই চ্যানেলটা আরও ভালো করে সবাই চিনবে। সো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ফার্স্টেই আমরা একদম ফ্ল্যাট হয়ে শুয়ে যাব, ঠিক আছে? এরকম সোজা হয়ে শুয়ে যাচ্ছি, ওকে? জাস্ট দুটো পা এরকম ফোল্ড করে দিন, ওকে? দেখুন ফোল্ড করে দিলাম, ফোল্ড করে হাতটা ঠিক হিপসের সামনে রাখছি, এরকম সোজা এরকম করে শুয়ে যান। হিপসটা আস্তে আস্তে এরকম করে ওঠান, ওঠান। যদি এতটা ওঠাতে পারেন আরও প্রেশার করুন কোমরটাকে, ওঠান আপনাকে স্টেপ স্লোলি ডাউন, ওকে? আবার ওঠা, আবার ওঠা, আবার ওঠা, ওকে? আবার ওঠা, আবার ওঠা, আবার ওঠা, একদম লাস্ট পর্যন্ত আপনি প্রেস করবেন নিজের হিপসটাকে, ঠিক আছে? যতটা যাওয়া যায়, ঠিক আছে? হোল্ড, স্লাইড হোল্ড করে তারপর আবার ডাউন, ওকে? আবার করছি এরকম, ওকে? 5 থেকে 10 সেকেন্ড আপনারা উপরে হোল্ড করবেন। এইভাবে আপনারা 10 বার করবেন। 10 বার করা মানে এটা আপনি এক সেট করলেন, এইভাবে আপনি 3 রাউন্ড করবেন। বোঝা গেল? প্রথম এক্সারসাইজ আপনাদের বুঝাতে পারলাম আশা করি। সেকেন্ড এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি। আবার শুয়ে যেতে হবে এরকম, ঠিক আছে? শুয়ে গিয়ে এই অপোজিট পা, ঠিক আছে? এই পাটা ঠিক এই পায়ের সামনে রাখুন, ওকে? রাখলাম। অপোজিট হাত আছে, এই হাতটাকে দিয়ে ঠিক এই পাটা ধরুন, ধরে আস্তে এর উপরে এটাকে প্রেস করুন। প্রেস করলাম, প্রেস করলাম, এই এতটা গ্যাপ রয়েছে ফ্লোর থেকে, ওকে? আরও প্রেস করুন, যতটা পারবেন প্রেস করে জাস্ট ধরে রাখুন 10 সেকেন্ড। ধরে রাখলাম, ওকে? হয়ে গেল। আস্তে এর উপর ছাড়লাম, ওকে? আবার অপোজিট এই, ঠিক আছে? আবার সেম এরকম, হাতটা ঠিক অপোজিট হাত এইদিকে রাখুন আর অপোজিট হ্যান্ড এইটা এইদিকে, আর রাখুন, আর রাখুন, আর রাখুন। 10 সেকেন্ড হোল্ড, ওকে? বোঝা গেল? এইদিকে আপনার 5 বার করতে হবে, এদিকে 5 বার করতে হবে। বোঝা গেল? দুটো এক্সারসাইজ আপনার দেখিয়ে দিলাম, 3 নম্বর এক্সারসাইজ দেখাচ্ছি আপনার। এই আছে পাটা পুরো স্ট্রেট আছে, ঠিক আছে? ওকে? কোবরা যেটা বলা হয় পুরো উঠে যাচ্ছে এরকম, ঠিক আছে? উঠে গিয়ে আপনি এরকমভাবে উপরের দিকে তাকাতে হবে। 10 থেকে 15 সেকেন্ড হোল্ড হবে। স্লোলি ডাউন, ডাউন করে বডিটাকে একটু রেস্ট করলাম, ঠিক আছে? এই রেস্ট নিলাম, 5 থেকে 10 সেকেন্ড আবার নিচে রেস্ট, আবার আপ। चलो आबार आप যতটা পারবেন এই হাত দিয়ে, আর হাতটা আপনার ঠিক বুকের সামনে থাকবে এরকম, এই দেখুন এই, ওকে এই আপ, ঠিক আছে। এইটা আপনি 10 বার করে করবেন, ঠিক আছে। এইটাও 3টে রাউন্ড হবে, উপরে 10 সেকেন্ড হোল্ড করবেন, বুঝতে পারলাম? ওকে, এবার 4 নম্বর এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে চাইল্ডস পোজ, ঠিক আছে। ঠিক হাতটা এরকম এরকম লেভেলে রাখবেন হাতটা, ঠিক ঠিক আছে। এই এই হাতটা একটু এগিয়ে নিলেন, এই আছে স্টেট লেভেল আপনার, ঠিক আছে, শোল্ডার লেভেল। শোল্ডার লেভেল থেকে এবার হাতটাকে ঠিক আগে দিন, এই ঠিক আছে, বুঝে গেল? এবার হিপটাকে আস্তে 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 পিছনের দিকে পুশ করুন, এই আছে হেড ডাউন, বুঝে গেল? আবার সামনের দিকে এই, ওকে আবার এই হোল্ড, আবার সামনের দিকে। এইভাবে যখনই আমি যাচ্ছি গিয়ে কিন্তু এখানে আমাকে 10 সেকেন্ড হোল্ড করতে হবে, ঠিক আছে। এইভাবে 10 বার করতে হবে এই এক্সারসাইজটা, ঠিক আছে। আশা করি এই এক্সারসাইজটা আপনাদের বোঝাতে পেরেছি। এবার আরেকটা ওয়ার্কআউট দেখাবো, এটা হচ্ছে লাস্ট এক্সারসাইজ, আর এটা খুব ভালো এক্সারসাইজ, ঠিক আছে। এইভাবে ঠিক বসে যান, ব্যাকটা এরকম স্ট্রেট, এটা এরকম থাকবে না, এই স্ট্রেট, ওকে। এই পাটা দেখুন স্ট্রেট আছে, লেগ স্ট্রেট আপনার পুরো, ঠিক আছে। এবার অপোজিট লেগসটা ঠিক এই পায়ের সামনে এইভাবে নিয়ে আসুন, বোঝা গেল? এই অপোজিট হ্যান্ড কোনটা? এইটা, এই পায়ের অপোজিট হ্যান্ড, ওকে। সেম সাইড না কিন্তু, ঠিক আছে। অপোজিট হ্যান্ড দিয়ে লেগসটাকে ঠিক এইভাবে টানুন, এই টেনে আপনি ঠিক আপনার ফেসটাকে উল্টো দিকে ঘুরিয়ে পিছনের দিকে তাকাবেন, দেখুন এই, বুঝা গেল? এই টানুন টানুন, এইটাকে টানছি, এটাকে টানছি, তার সাথে সাথে হেডটাও টানছি, সেকেন্ড হোল্ড হয়ে গেল এই সাইড। এবার আরেকটা সাইড, সাইড হয়ে গেল। এটাকে টানছি ঠিক এইভাবে, এইভাবেও টানা যাবে, এইভাবেও টানা যাবে। আর এই সাইড দেখুন, ওকে। এইভাবে যদি আপনি 6 বার 6 বার করুন, এটা এটাও 3টে রাউন্ড করুন, ঠিক আছে। এই 4টে এক্সারসাইজ যদি আপনারা ঠিকঠাক মতন করতে পারেন, আশা করি আপনাদের এই প্রবলেম থেকে আপনারা মুক্ত হতে পারবেন এবং আপনারা সুস্থ থাকবেন আগের থেকে অনেক। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট করবেন এবং লাল বাটনটি আছে এখানে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা, ওকে। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন।